আসসালামু দর্শক, আজ তৈরি করছি স্ট্রবেরি মোহিতো। আমার চ্যানেলে অনেক রকমের পানীয় ভিডিও আপলোড করেছি, আর এই স্ট্রবেরি দিয়ে তৈরি কিছু পানীয়ও আছে, দেখে নিতে পারেন। মোহিতো মূলত একটি কিউবান ড্রিঙ্কস, বিভিন্নজন বিভিন্নভাবে মোহিতো তৈরি করে থাকেন। আমি আজ যেভাবে তৈরি করব সেভাবে তৈরি করলে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর স্ট্রবেরি মোহিতো খেতে পারবেন, আর তৈরি করতে সময় লাগবে মাত্র 5 মিনিট। প্রথমে আমি স্ট্রবেরিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো হাফ করে কেটে নিচ্ছি। আর একটি লেবু কেটে রস বের করে নিচ্ছি। আমি আজ 300 ml পানি ধরে এমন একটি গ্লাস ভর্তি মোহিতো তৈরি করব। এর জন্য পারফেক্ট পরিমাণে সব উপকরণগুলো একটি ব্লেন্ডার জ্যাগে নিয়ে নিচ্ছি। এখানে স্ট্রবেরি নিয়েছি হাফ কাপের মতো, বা বড় 3-4টে স্ট্রবেরি হাফ করে কেটে নিলেই হবে। 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি, 1 চা চামচ লেবুর রস। আপনি চাইলে এর সাথে 1 পিঞ্চ লবণ বা বিট লবণও দিতে পারেন। এখন এগুলো মাত্র 10 সেকেন্ডের একটি ব্লেন্ড দেব। আপনি একটি গ্লাসে উপকরণগুলো নিয়ে একটি হামানদিস্তা দিয়েও এই কাজটি করে নিতে পারেন, সেক্ষেত্রে পানি যতটুকু অ্যাড করেছি সেটিও দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, এমনভাবে ব্লেন্ড করব যাতে স্ট্রবেরি একদম গলে যাবে না, এমন দানা দানা রেখে ব্লেন্ড করতে হবে। এই মিশ্রণটি দিয়ে এখনই মোহিতো তৈরি করে ফেলতে পারেন। আর যদি অবসর সময়ে এই মিশ্রণটি তৈরি করে রাখেন, বা স্ট্রবেরি মৌসুমে এই মিশ্রণটি তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে চান, তাহলে একটি আইস ট্রেতে মিশ্রণটি ঢেলে ডিপ ফ্রিজে রেখে স্ট্রবেরির আইস কিউব তৈরি করে নিন। আজ আমি স্ট্রবেরি আইস কিউব দিয়েই মোহিতো তৈরি করে দেখাবো। তাই স্ট্রবেরির আইস কিউব তৈরির এই ট্রেতে করে স্ট্রবেরিগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আইস তৈরি হওয়া পর্যন্ত। আর লাগবে আইস। আমি কিছু আইস কিউব আস্ত রেখে দিয়েছি, আর কিছু আইস এভাবে জিপলক ব্যাগে ভরে একটু ক্র্যাশ করে নিচ্ছি। ক্র্যাশড আইসগুলো একটি বোলে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের সব কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম মোহিতো তৈরি করতে, অর্থাৎ গ্লাসে একটির পর একটি এখন উপকরণ শুধু সাজিয়ে দেওয়া। স্ট্রবেরি আইস কিউবগুলো প্রথমে তুলে নিচ্ছি। একটি গ্লাসে 2-3 পিস স্ট্রবেরি আইস কিউব দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো আইস কিউব, কিছু পুদিনা পাতা, কয়েকটি স্ট্রবেরি স্লাইস, 2টো লেবুর স্লাইস। আজ আমি সোডা ওয়াটার দিয়ে মোহিতো তৈরি করব। সোডা ওয়াটারে চিনি থাকে না বলেই কিন্তু স্ট্রবেরি ব্লেন্ড করার সময় আমি বেশি করে চিনি দিয়েছিলাম। চিনিটা অবশ্যই আপনি আপনার স্বাদ মতো দেবেন, কেউ কেউ এখানে সুগার সিরাপও ব্যবহার করে থাকেন। এখন আবার 2টো স্ট্রবেরি কিউব, 2টো আইস কিউব এবং কিছু ক্র্যাশড আইস দিয়ে দিচ্ছি। এখন গ্লাস ভরে আবার সোডা ওয়াটার দিলাম। পুদিনা পাতা এবং স্ট্রবেরি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো গার্নিশ করে নেবেন। দর্শক, স্ট্রবেরির মিশ্রণ তৈরি করে ডিপ ফ্রিজে এখনই সংরক্ষণ করুন। সামনেই রমজান, ইফতারকে রঙিন করে তুলুন স্ট্রবেরি মোহিতো দিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন তার নোটিফিকেশান। আরও অনেক অনেক ড্রিঙ্কস রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খান। দেখা হবে ইনশাআল্লাহ পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।